কাপ্তাই লেকে নৌকা ডুবে পাঁচ জনের মৃত্যু, কর্ণফুলীতে একজনের মরদেহ উদ্ধার, গোপালগঞ্জে বাস নসিমন সংঘর্ষে নিহত পাঁচ। কাল ছেড়ে দেওয়া হবে আশকোনায় কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের, করোনায় চীনে প্রায় 1,500 মানুষের মৃত্যু। ঋতুরাজ বসন্তে ভালোবাসার জয়গান, হৃদয়ের বন্ধন দৃঢ় হওয়ার প্রত্যাশা, ফাগুনের রঙে রঙিন বইমেলা। আমন্ত্রণ নিউজরুম আপডেট, আপনার সাথে আজকে ফারাবী হাফিজ। শুরুতেই হ্যাপি ভ্যালেন্টাইন ডে এবং একই সাথে শুভ বসন্ত। কিন্তু ভালোবাসা দিবসে পিকনিকের আনন্দ রূপ নিল বিষাদে। শুরুতেই দুঃসংবাদ দিয়ে শুরু করতে হচ্ছে। রাঙামাটিতে দুটি নৌকা ডুবে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের, যাদের সবাই নারী, তাদের সবাই চট্টগ্রামের প্যাসিফিক জিন্সের কর্মী ছিলেন। আজকে দুপুরে 18 থেকে 20 জন যাত্রী নিয়ে রাঙামাটি শহরের পর্যটন ঘাট থেকে শুভলং যাচ্ছিল একটি বোট। ডিসির বাংলো এলাকায় পৌঁছানোর পর এটি কাত হয়ে ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যান বেশ কয়েকজন। যাত্রীদের অভিযোগ, সমান্তরাল হয়ে চলা আরেকটি বোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এই নৌকাটি। এদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে আরেকটি বোট ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস নসিমন সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলছেন যে খুলনা থেকে ফাল্গুনী পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল, পোনা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে শ্রমিকবাহী নসিমনের সাথে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিজান নামে এক শ্রমিক মারা যান। গুরুতর আহত আরও 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিক বদির সুমন সিরাজুল ইসলাম। এদিকে রাঙামাটির সাপছড়িতে বাস উল্টে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা ভাইরাস ঘিরে আশকোনার হজ ক্যাম্পে থাকা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার পর আগামীকাল ছেড়ে দেওয়ার কথা। রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিং এই কথা জানিয়েছেন IEDCR এর পরিচালক মির্জাদি সেবরিনা ফ্লোরা। 1 তারিখ থেকে তারা কোয়ারেন্টাইনে আছেন, আগামীকাল তাদের 14 দিন পূর্ণ হবে আগামীকাল বিকালে। তার পরিপ্রেক্ষিতে এবং সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে তাদেরকে হজ ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হবে। এদিকে চীনের বাইরে তৃতীয় দেশ হিসেবে এবার জাপানে করোনায় একজনের প্রাণ গেছে। চীনে করোনা ভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত যে খবর, বৃহস্পতিবার একদিনেই প্রাণ গেছে 121 জনের। কেবল হুবেইতেই প্রাণ হারিয়েছেন 116 জন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,491 জনে। হুবেই সহ চীন জুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন 5,090 জন, আর পুরো চীনে নতুন আক্রান্তের সংখ্যা 14,800। সব মিলে আক্রান্ত প্রায় 65,000। বৃহস্পতিবার সিঙ্গাপুরে করোনা আক্রান্ত হয়েছেন আরও 2 বাংলাদেশি। আপনারা হয়তো অনেকেই জানেন, তারা কাজ করতেন সিলেটার অ্যারোস্পেস হেইটে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত 4 জন বাংলাদেশি শ্রমিকের আক্রান্তের খবর আমাদের কাছে রয়েছে। অন্য প্রসঙ্গ, রাজনীতি না করে মানবিক কারণে খালেদা জিয়াকে জামিন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই আহ্বান জানিয়েছেন তিনি। তার শরীরের যে অবস্থা, গুরুতর অবনতি হয়েছে এবং তার ট্রিটমেন্টের জন্য তাকে বাইরে বিদেশে পাঠানোর জন্য তার পরিবার থেকেই আপনার আবেদন জানানো হয়েছে। সুতরাং সরকারের এখন আর এগুলো নিয়ে বা অন্য কারো আর এগুলো নিয়ে আপনার অন্য কোনো রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দেওয়াটা অত্যন্ত জরুরি। এদিকে বসন্ত, ভালোবাসা দিবসে ইতিবাচক রাজনীতি এবং সুন্দর পরিবেশ তৈরির জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। তারা বিচ্ছিন্নভাবে পরিবারের লোকজন, দলের লোকজন বেগম জিয়ার মুক্তির ব্যাপারে কথা বলছে, কিন্তু আনুষ্ঠানিক কোনো আবেদন স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল পর্যন্ত পাননি। ভালোবাসার শাশ্বত বাণীতে বিশ্বের সাথে সামিল বাংলাদেশ। বাংলা বর্ষপঞ্জির পরিবর্তনের কারণে এইবার এই দিনের উদযাপন মিশেছে বসন্ত বরণের সাথে। আপনারা জানেন উৎসবের রং, এই রঙে প্রত্যেকটি মানুষের হৃদয়ের বন্ধন আরো দৃঢ় হবার প্রত্যাশা করেন সবাই। আরো জানাচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। ফুলের দিনে ভালোবাসা দিবস আসে নাকি ভালোবাসা দিবসের দিনে ফুল, থাক সে তর্ক, বরং কথা হোক কিছু।
এক দু বছর নয়, পাক্কা দেড় দশক ধরে এই ফুলের সাথেই ওঠা বসা খাওয়া আব্দুর রহমানের। ফেব্রুয়ারির ১৪ তারিখ কেন শাহবাগের এই ফুল বিক্রেতার কাছে আলাদা বলছিলেন সে কথায়। অনেকদিন একটা বছর পর একটা কাছের লোকের একটা ফুল দিবে, ওদের দ্বারা ভালো লাগে, আমাদের দ্বারা বিক্রি করতে খুবই ভালো লাগে। আর যারা ফুল কেনেন তারা বলছেন, সন্ত ভ্যালেন্টাইনের ভালোবাসার ইতিহাস হয়তো দিবসটির প্রবর্তন করেছে, কিন্তু হৃদয় দেয়া নেয়া সে তো চিরন্তন। ভালোবাসা দিবসের বিশেষত্বটা হচ্ছে যে বাঙালির যে একটা প্রবণতা আছে মানে উৎসবের, মানে ১২ মাসে ১৩ পার্বণে, তো এটাও ধরতে পারেন যে সেরকম একটা উৎসবের মতো হয়ে গিয়েছে। ভালোবাসা জিনিসটার ব্যাপ্তি অনেক বড়, হতে পারে সেটা বাবা মার প্রতি ভালোবাসা, হতে পারে সেটা নিজের ভাইয়ের প্রতি, নিজের বোনের প্রতি। আসলে ভালোবাসা সব দিনের, আর একটা দিন হলে কি ওই দিন হয়তো আমরা গিফট দিই বা কারোর বাসা বেড়াতে যাই, যারা ক্লোজ। ৩৬৫ দিনই প্রিয়জনের কাছে থাকাটা সম্ভব হয় না, তো যদি কোনো একটা ওকেশন দাঁড় করানো হয় তাহলে দেখা করাটা একটু ইজি হয়। এই মানে এটার ওকেশনটা ধরে যদি দেখা হয় সেটাও মন্দ না। কিন্তু মুদ্রার অপর পিঠও আছে, যারা ঘটা করে পালন করেন না এইসব দিবস তাদের মনেও ভালোবাসা আছে, প্রকাশটা হয়তো অন্যরকম। ভালোবাসা তো সবসময় মনের মধ্যে আনন্দ থাকে, ফুর্তি থাকে, ভালো লাগে। মানুষের ভালোবাসা হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, ভালো উপকার করতে হবে, মানুষজন মানুষকে ঘৃণা না করে, এটাই আর কি চাই আমরা। পঞ্জিকার পরিবর্তনে এবার বসন্তের দিনেই ভালোবাসা দিবস, দিবস কেন্দ্রিক হোক বা না হোক, মানুষে মানুষে অটুট থাকুক ভালোবাসার বন্ধন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল ২৪, ঢাকা। ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনের রঙে রঙিন অমর একুশে বইমেলা, শিশু চত্বরে শিশুরা ঘুরে বেড়িয়েছেন সারাদিন রঙিন প্রজাপতি হয়ে। সকাল ১১টায় শুরু হওয়া শিশু প্রহরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল শিশুদের, তারা গল্প করে আর ছবি তুলে সময় কাটায় সিসিমপুরের ইকরি টুকটুকি হালুনের সাথে। তাদের আনন্দে খুশি অভিভাবকরাও, তারাও সমানতালে মেলা থেকে বই কিনেছেন। একে তো শুক্রবার, তার উপরে আবার বসন্ত আর ভালোবাসা দিবস, সবাই সকাল ১১টার আগে থেকেই এই মেলায় প্রবেশের জন্য দীর্ঘ লাইন দেখা গিয়েছিল। এদিকে বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন এই স্লোগান নিয়ে খুলনা এবং সাতক্ষীরায় পালিত হয়েছে সুন্দরবন দিবস। এই উপলক্ষে সকালে নগরের শহীদ হাদিস পার্ক থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো ঘুরে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করে বন বিভাগ ও সুন্দরবন একাডেমি। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। সুন্দরবন দিবসের র্যালি হয়েছে সাতক্ষীরার শ্যামনগরেও। সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরছি একটু পর। দেখছেন নিউজরুম আপডেট, সাথে ফারাবি হাফিজ। হাতে থাকা অন্যান্য খবর, নোয়াখালীর সুবর্ণচরে কিশোরীকে ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গতকাল চর জব্বার থানায় ভুক্তভোগী কিশোরীর মামলার পর রাতেই গ্রেফতার করা হয় আসামি ইব্রাহিমকে। মামলার বিবরণে জানা যায়, গ্রেফতার হওয়া ইব্রাহিম ও মামলার বাদীর প্রেমের সম্পর্ক ছিল, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়ার ৮ মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই কিশোরী। বিষয়টি ইব্রাহিমকে জানালে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি, এর জেরে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী। পদ্মা সেতু চালু হওয়ার পর গোপালগঞ্জের চেহারা পাল্টে যাবে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই কথা বলেছেন। এখানে অসাধারণ অসংখ্য কারখানা হবে, এখানে যখনই আমাদের পদ্মা সেতু হবে, পদ্মা সেতু হওয়ার পরে এই এলাকার চেহারা টোটালি, অর্থনীতির এলাকায় আমি বলছি, এই এলাকার চেহারা পরিবর্তন হবে, সে সময় সকল ছেলে মেয়েদেরই কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দেশের বৃহৎ যৌনপল্লী রাজবাড়ির দৌলদিয়া, অন্ধকার জগতের এই মানুষগুলো সবসময় সমাজচ্যুত থাকে, আপনারা হয়তো জানেন, সে হোক জীবিত কিংবা মৃত, কিন্তু দিন বদলের পালায় বদলে যাচ্ছে মানুষের মানসিকতা। সম্প্রতি যার বহিঃপ্রকাশ ঘটেছে এই পল্লীর কর্মী হামিদা বেগমের ধর্মীয় রীতিতে জানাজা এবং তার দাফন। সবার আশা অশুভ শক্তি বলে যেন হারিয়ে না যায় শুরু হওয়া এই ধারা। জীবিত থাকতে সমাজচ্যুত, মৃত্যুর পরেও মেলে না ধর্মীয় স্বীকৃতি, অন্ধকার ঘরেই কেটে যেত রাজবাড়ির দৌলতিয়া যৌনপল্লীর কর্মীদের জীবন। কিন্তু সময় কথা বলে, বদলায় সমাজের সাথে মানুষের মানসিকতাও, যার বহিঃপ্রকাশ মিলল যৌনকর্মী
হামিদা বেগমের ধর্মীয় স্বীকৃতিতে দাফন। রাজবাড়ির দৌলতিয়া জনপল্লির 2000-এর বেশি কর্মীদের দীর্ঘদিনের দাবিটি যেন পূর্ণতা পেল হামিদাকে দিয়ে। দাফনের জন্য নির্ধারিত 1 বিঘা জমিতে এটাই প্রথম কবর। আমার নিজের একটা ভাই যে সময় জায়গা মারা যায়, কয়েকজন মানুষ নিয়ে যায় আমার ভাইরে মাটি দিতে যায়, খুব মায়ের খুব গুতা, মানুষের দাবার খায় বালুর চরে গাড়ি দিয়ে আসছি। পাপ পুণ্যের হিসেব করবে বিধাতা, আমিও না আপনিও না কেউ না, কিন্তু আমাদের আমরা এই জায়গা থাকি, অবহেলিত জায়গায় থাকি বলে আমাদের কোনো দাফন কাফন হইতো না। আসলে আমাদের মনের ভিতরে যে কী ছিল আপনাদের আমরা বুঝাইতে পারবো না, যে আসলে আমরা কতটা হাহাকারের ভিতরে ছিলাম, এটা পাই আমরা খুব গর্বিত। জনপল্লির কর্মীদের নিয়ে কাজ করার সংগঠন ও স্থানীয় প্রশাসন বলছে যে রীতি সূচনা হয়েছে তা যেন কোনো অশুভ শক্তিতে হারিয়ে না যায়। এই প্রথা ছিল না, এই প্রথা শুরু হলো আবার কি শেষ হয়ে যায় কিনা এরকম একটা শঙ্কা থেকেই যায়। তো যে ধারাটা আমি শুরু করে গেলাম, আমার ধারণা যে আমি চলে গিয়ে যাওয়ার পর এখানে স্টেশনে আমার চেয়েও মানবিক পুলিশ অফিসাররা আসবে। এটা প্রত্যেকটা মানুষের অধিকার আছে অন্যান্য অধিকারের সাথে, যে মৃত্যুর পরেও তার যাতে তার শেষকৃত্য স্বস ধর্ম অনুযায়ী সঠিকভাবে হয়। একটা সময় ছিল দৌলতিয়া জৌনপল্লির কেউ মারা গেলে মরদেহ ভাসিয়ে দেওয়া হতো পদ্মাস্রোতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময় হলো আরো একটা ছোট্ট বিরতির, ফিরছি একটু পর। দেখছেন নিউজ রুম আপডেট। হাতে থাকা অন্যান্য খবর, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে 9ম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আর সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মুখে কালো কাপড় বেঁধে আন্দোলন শুরু করেন তারা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস এবং ল্যাব পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। ইতিহাস বিভাগের অনুমোদন সহ যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। এক নজরে বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খবর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে অঞ্চলটিতে সফররত ইউরোপীয় ইউনিয়নের 25 দেশের প্রতিনিধিরা। তবে এখনও কাশ্মীরে প্রবেশ করতে দেয়া হয়নি ভারতের বিরোধী দলের কোনো প্রতিনিধিকে। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে লিবিয়ায় আবারও সরকারি বাহিনীর সাথে লড়াই শুরু করেছে হাফতার বাহিনী, তাকে সমর্থন দিচ্ছে আরব আমিরাত, মিশর ও রাশিয়া। রাশিয়ার পস্কোভ অঞ্চলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 8 জনের, নিহতরা সবাই ইউক্রেনের নাগরিক। দর্শক, এই ছিল আমাদের নিউজ রুম আপডেট। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।